এখন থেকে বাংলাদেশীরা ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারবেন। এ কথা জানান দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া। সকালে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। বৈঠকে হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন সৌদি হজমন্ত্রী সহ 61 সদস্যের প্রতিনিধি দল। এখন থেকে বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারবেন। এ কথা জানান দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া। সকালে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। বৈঠকে হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন সৌদি হজমন্ত্রী সহ 61 সদস্যের প্রতিনিধি দল। এখন থেকে বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারবেন। এ কথা জানান দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া। সকালে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। বৈঠকে হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন সৌদি হজমন্ত্রী সহ 61 সদস্যের প্রতিনিধি দল। এখন থেকে বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারবেন। এ কথা জানান দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া। সকালে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। বৈঠকে হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন সৌদি হজমন্ত্রী সহ 61 সদস্যের প্রতিনিধি দল। এখন থেকে বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারবেন। এ কথা জানান দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া। সকালে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। বৈঠকে হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে ঢাকায় আসেন সৌদি হজমন্ত্রী সহ 61 সদস্যের প্রতিনিধি দল।